হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর নিউ ব্লগে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমি একটি ব্লগ নিয়ে চলে এসেছি, আর নতুন ভিডিও। আর সেই ব্লগটা করার একটাই উদ্দেশ্য, আমাদের বাড়িতে আজকে ভাতৃদ্বিতীয়া, তার জন্য আজকে এই ব্লগটা আমি বানাচ্ছি। তো সঙ্গে থাকো, পুরোটা ভিডিও দেখবে। ভাতৃদ্বিতীয়া হলে তো আশীর্বাদ তৈরি করতে হয়, তাই আমি আশীর্বাদ তৈরি করছি নারিকেল পাতা দিয়ে। হয়তো অনেকে জানো, আবার অনেকে জানো না। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর পুরোটা ভিডিও দেখবেন। প্লিজ স্কিপ করে দেখবেন না। তো আমার আশীর্বাদ বানানো কমপ্লিট। তো কেমন হয়েছে প্লিজ অবশ্যই কমেন্টে জানাবে, আর কারো যদি শিখতে চাও আমাকে কমেন্ট করবে, আমি শেখাবো। একটা মন্দিরে চলে এসেছি ফুল নেবার জন্য। পিছে দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা, তো এখানে ফুল আছে অনেকগুলো, দেখতে থাকো। এই যে দেখো ফুল, তো আমি নেব এই সুন্দর গাঁদা ফুলের মতো, হয়তো তো নতুন থেকে নিচ্ছি আমি। কিছুটা নেব, বেশি নেব না, কারণ মন্দিরে পুজো দিতে হয়, না হলে আমাকে মন্দিরের পুরোহিত দৌড়াবে লাঠি দিয়ে। তো বেশি নিতে চাই না আমি ফুল, তো কিছুটাই নেব। ফুলটা অনেকটা, তিনটা চারটা পারলাম, তো দেখি আর কয়টা পারি, তারপর চলে যাব বাড়িতে। আর পারবো না আমি, কারণ মন্দিরে পুজো দিতে হয় প্রতিদিনই, দেখতে থাকো। চারটা পাঁচটা ফুল নিয়েছি আমি, আর মন্দিরে অনেকগুলো গাছই আছে এখানে, আর আমার মোবাইল পিছনে আছে মন্দির। তো আমার মোবাইলে বেশি চার্জনই যে কথা বলবো, আর এখানে মন্দিরের ঠাকুরটা আছে, এই যে তোমরা চিনবে না ওকে, একজন ঠাকুর। তো আমি এক্ষুনি বাড়ি চলে যাব, আর আমার মোবাইলে বেশি চার্জনই যে তোমাদের সাথে কথা বলবো। কালকে পরশু বৃষ্টি হয়েছিল, তার জন্য আমাদের এখানে কারেন্ট আসেনি এখনও। তো আমি এক্ষুনি বাড়ি চলে যাব, সঙ্গে থাকো। পরিবেশ দেখুন, ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, ওই যে গ্রিন কালার টিনগুলো দেখা যাচ্ছে, তো এই হাতে সোজাসুজি, আর হাতটাতে দেখো ফুল, ফুলগুলো অনেকটাই সুন্দর লাগছে। তো সঙ্গে থাকবে বন্ধুরা। আমি আরও নতুন নতুন ফুল নিয়ে চলে এসেছি, ওই যে অবি পার পার ছিল ফুল, আর এখানে পূর্ণিমা আছে, হাই বলো। এই যে আর মন্দির থেকে এই ফুলগুলো নিয়ে এসেছি, আর অবিদের বাড়ি থেকে এইগুলো ফুল। তো সঙ্গে থাকো। দীপাবলির রাতে অনেকটা বাতাস ছিল, বৃষ্টি ছিল, তাই প্রদীপ বেশি জ্বালাতে পারেনি, কিছু প্রদীপ জ্বালিয়েছি। তো অনেকটাই বাতাস ছিল, তো আমরা বাতাস আসে আর নিভে যায়, তারপর আবার জ্বলাই, তারপর আবার নিভে, এরকম করে করে জ্বালালাম। তো কেমন হয়েছে জানাবে। সেই প্রদীপ জ্বালার ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর ভাতৃদ্বিতীয়ার দিন কালী পুজো উপলক্ষে আমাদের বাড়ির কাছেই একটা মন্দিরে আর্ট কম্পিটিশন হয়েছিল, তো সেখানে আমাকে আর্টের জাজ হিসেবে নিয়েছিল। তো আমি সেখানে আর্ট কম্পিটিশন করালাম, তো অনেকটাই ভালো লাগছিল আমার। আর কার কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও, আর পুরোটা ভিডিও দেখবে প্লিজ। অনেক কিছু আছে ভিডিওটার ভিতরে, আর ভাতৃদ্বিতীয়া তো রয়ে গেছে, পুরোটা ভিডিও দেখতে থাকো প্লিজ। তারপর আর্ট কম্পিটিশন সম্পন্ন হলে আমাকে বাড়ি ফিরতে হবে, কারণ বাড়িতে ভাতৃদ্বিতীয়ার উপলক্ষে ওরা আয়োজন করে বসে আছে, তো আমাকে বাড়িতে যেতে হবে। এটা শেষ হলে আমাকে বাড়ি যেতে হবে, তো ওরা আমাকে সম্মানও জানিয়েছিল। তারপর এই ভিডিওটা করলাম, এই যে ভাতৃদ্বিতীয়ার জন্য বরণডালা সাজালো, বরণডালা না বলতে পারো, একটা থালের উপর সাজিয়েছে। তো কীরকম হয়েছে জানাবে অবশ্যই। তারপর শুরু হবে ভাতৃদ্বিতীয়া, এই যে শুরু হয়ে গেল।
তো সবাইকে অসংখ্য সুন্দর ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে।